হ্যামলেট বয়সে তরুণ, তার মন খুবই খারাপ। মাত্র কিছুদিন হল তিনি পিতৃহারা হয়েছেন। এক রাতে হঠাৎ তার বাবার প্রেতাত্মা তার সামনে এসে উপস্থিত। বলছেন তিনি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেননি, তিনি আসলে হত্যাকাণ্ডের শিকার। তারই ছোট ভাই বিষ প্রয়োগে তাকে হত্যা করেছে। একদিন বাগানে তিনি ঘুমোচ্ছিলেন, তার ছোট ভাই এসে তার কানে হেবন গাছের রস অর্থাৎ বিষ প্রয়োগ করে এবং তিনি মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন ডেনমার্কের রাজা। তার মৃত্যুর পর তার ছোট ভাই ডেনমার্কের রাজা হয়। তার মৃত্যুর কিছুদিনের মধ্যেই তিনি তার স্ত্রীকে বিবাহ করেন, অর্থাৎ হ্যামলেটের মা এখন তার চাচার স্ত্রী। এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে হ্যামলেটকে বলে যায় তার বাবার প্রেতাত্মা। হ্যামলেট খুবই চিন্তাগ্রস্ত, দ্বিধাগ্রস্ত। এর সত্যতা প্রমাণ করতে তিনি একটি নাটক মঞ্চায়িত করেন। নাটকের কাহিনী বিষ প্রয়োগে রাজাকে হত্যা। তিনি তার মাকে তার চাচাকে নাটক দেখার জন্য নিমন্ত্রণ দেন। নাটক চলার সময় তাদের অবয়বের দিকে খুবই তীক্ষ্ণভাবে নজর রাখেন। যখন বিষ প্রয়োগের ঘটনাটি ঘটে তখন রাজা ক্লোডিয়াস চিৎকার করে ওঠেন এবং চলে যান। ফলে হ্যামলেট নিশ্চিত হন যে তিনিই তার বাবাকে হত্যা করেছেন। এবার প্রতিশোধ নেবার পালা। হ্যামলেট একবার চিৎকার করছিলেন তার মায়ের সাথে। পর্দার আড়ালে পলোনিয়াস একইভাবে চিৎকার করে ওঠে। হ্যামলেট মনে করে যে এটি ক্লোডিয়াস। সে তার বুকে ছুরি বসিয়ে দেয়, ফলে ক্লোডিয়াসকে মারতে গিয়ে পলোনিয়াসকে মেরে ফেলে। পলোনিয়াস হচ্ছে অফেলিয়ার বাবা। অফেলিয়া হচ্ছে হ্যামলেটের প্রেমিকা। অফেলিয়াকে হ্যামলেট ভালোবাসত। এরপর ক্লোডিয়াস বুঝতে পারে যে হ্যামলেট তাকে হত্যা করতে চায়। তাই ক্লোডিয়াস হ্যামলেটকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করে ইংল্যান্ডে। এবং ইংল্যান্ডে পৌঁছা মাত্র যেন ইংল্যান্ডের রাজা তাকে হত্যা করে এ ধরনের একটি বার্তা তিনি গোপনে পাঠান। কিন্তু সাগরে জলদস্যুদের আক্রমণের শিকার হয় হ্যামলেটের জাহাজ। হ্যামলেটের সঙ্গে জলদস্যুরা ভালো ব্যবহার করে এবং ডেনমার্কে আবার ফিরে আসে হ্যামলেট। এদিকে ক্লোডিয়াস লেয়ার্তেসকে, অর্থাৎ অফেলিয়ার যে ভাই লেয়ার্তেস, পলোনিয়াস যিনি হ্যামলেট কর্তৃক মারা গিয়েছেন, তার ছেলে হচ্ছে লেয়ার্তেস, লেয়ার্তেসকে বলে দেয় যে হ্যামলেটই আসলে তার বাবাকে হত্যা করেছে। এবং লেয়ার্তেস এবং হ্যামলেটের মধ্যে একটি প্রতিযোগিতার আয়োজন করে ক্লোডিয়াস। এই প্রতিযোগিতায় লেয়ার্তেস যে তলোয়ার ব্যবহার করবে সেখানে বিষ মাখানো থাকে, যাতে হ্যামলেট তলোয়ারের আঘাতে সহজেই মৃত্যুবরণ করেন। এবং এও বলা হয় যে প্রতিযোগিতার মাঝখানে রাজা পানীয় সরবরাহ করবে, হ্যামলেটের পানীয়তে বিষ থাকবে। পাত্র রানী ভুল করে পান করে ফেলে এবং তলোয়ারের একটি আঘাত লাগে হ্যামলেটের। হ্যামলেট মৃত্যুর দিকে চলে যায় এবং সে ক্লোডিয়াসকে হত্যা করে, লেয়ার্তেসকে হত্যা করে। বেঁচে থাকে হরেশিও, হ্যামলেটের বন্ধু। তাকে বলে যে জনগণকে যেন এই কাহিনীটি বলে। এর আগে অবশ্য
অফেলিয়া অর্থাৎ তার প্রেমিকা পানিতে পড়ে মারা যায়। এই হচ্ছে হ্যামলেট রিভেঞ্জ ট্র্যাজেডি উইলিয়াম শেক্সপিয়ারের।